প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আলোচনা করা হবে আজরাইল আলাইহিস সালাম কিভাবে ইবলিস শয়তানের জান কবজ করবে, সেদিন কি ঘটবে দুনিয়ায়। ঘটনাটি শুনলে আপনি চমকে উঠবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত দুনিয়ায় আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে ডেকে বলবেন, ইয়া আজরাইল, আমি তোমাকে জীবের জান কবচ করার জন্য এযাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম আজ তা বাড়িয়ে 10 গুণ করে দিচ্ছি। দুনিয়ার সৃষ্টির প্রথম হতে কিয়ামত পর্যন্ত সমগ্র জীবের জান কবচ করতে তুমি যতটা কষ্ট প্রদান করেছ, তার সমষ্টি 10 গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিশের জান কবচ করবে। তোমার সর্বশক্তি এবং তুমি আমার গজবের পোশাক পরিধান করে যাও এবং ইবলিশ শয়তানের রুহু কবচ করো। আল্লাহবাকের আদেশে মালাকুল মউত দজক হতে 70,000 গজবের ফেরেস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশের জান কবচ করার জন্য ছুটবেন, আর সেটা যদি কেউ দেখত তাহলে দুনিয়ায় যাবতীয় জিন মানব ভয়ে প্রাণ ত্যাগ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শন স্বরূপের মধ্যে একটি নিদর্শন হল সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা এমন সময় হবে যখন লোক তার প্রতিদিনের কাজ করে শুয়ে যাবে এবং রাত এসে যাবে। লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু রাত শেষ হবে না। লোকজন পেরেশান হয়ে যাবে, রাত কেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান দীর্ঘ সময় রাতের অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, কিছুক্ষণ উদিত হয়ে আবার ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না শুরু করবে আর বিলাপ করে করে বলবে, হায় হায় আমার মৃত্যু, হায় হায়। ইবলিশের দলবল এই অবস্থা দেখে বলবে, আমরা তোমাকে সারা জীবন এরকম বিলাপ করতে দেখিনি, হলো কি তোমার। ইবলিশ শয়তান বলবে, অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে, এটা আমার মৃত্যুর আলামত। একবার হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলবেন, ইবলিশের মৃত্যুর দৃশ্যটা কি রকম হবে তা আমাকে একটু বোঝাও। মালাকুল মউত বয়ান করতে শুরু করলো, যে বয়ান এতটা কষ্টদায়ক এবং ভয়ানক ছিল যে হযরত আদম আলাইহিস সালাম সে বয়ান শুনতে পারলেন না। বললেন, হয়েছে, বন্ধ করো, আমি আর পারছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম ইবলিশের জান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করলে সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন, তখন যদি দুনিয়ার কোনো জিন মানব উপস্থিত থাকত তাহলে সেই ভীষণ গর্জনের শব্দে সকলের মৃত্যুর মুখে পতিত হতো। ইবলিশ ভয়ে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কবরের নিকটে এসে বলতে থাকবে, হে আদম, তোমার জন্যই আজ আমার এই দুর্দশা। আজ যেখানে মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে সে পড়ে যাবে। সেই জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে, সেই স্থানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানে পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর যত কষ্ট তত পরিমাণ কষ্টের সাথে ইবলিশের জান কবজ করা হবে। ঠিক এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিঞ্জিরায় আবদ্ধ করে সহস্র প্রকারের আজাবের সাথে তার রুহু কবজ করবে। তারপর মালাকুল মউত আল্লাহর আদেশে যাবতীয় ফেরেস্তার জান কবজ করবেন। তখন আদম ও হাওয়াকেও বলা হবে, তোমরা তোমাদের শত্রুদের দিকে তাকিয়ে দেখো, কত কঠিন বিপদের উপর আপতিত হয়েছে, মৃত্যুর মতো যন্ত্রণাময় জ্বালা সে ভোগ করছে। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম উঁকি মেরে তাকিয়ে তার কঠিন শাস্তি ও মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন এবং বলবেন, হে আমার প্রতিপালক, আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন, যুগ যুগ ধরে পাপিষ্ঠের মৃত্যু এমন নরকের মধ্যেই হয়ে থাকে। ফেরাউন, নমরুদ, কারুন এবং আবু জাহেলের মতো যারা এই দুনিয়াতে এসেছেন তাদের আল্লাহ পাক কঠিন মৃত্যু দিয়েছেন। আল্লাহ পাক আমাদের কঠিন মৃত্যু থেকে হেফাজত করুন, আমাদের সকল মরণ যন্ত্রণাকে তিনি সহজ করে দিন। ইবলিশের কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ পাকের হুকুম আহকাম এবং তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত জীবনবিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই ছিল ইবলিশের জান কবজের ঘটনা। ঘটনাটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।